টি-20 বিশ্বকাপ বিশ্বকাপ জয়ের চার দিন পর দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল বারবাডোজ থেকে ট্রফি হাতে বিশেষ বিমানে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে দিল্লিতে এসে পৌঁছান রোহিত কোহলি হার্দিকরা বারবাডোজে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়েছিল টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন দলটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6:05 দেশে নামে টিম ইন্ডিয়া এতে ভোরেও সেখানে ছিল দর্শক আর ভক্তদের ভিড় বিমানবন্দরের জানালা দিয়ে ভক্তদের সঙ্গে মুহূর্ত উপভোগ করেন অধিনায়ক রোহিত শর্মা হারিকেন বেরিল এর প্রভাবে রোববার থেকে বন্ধ করে দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের বিমানবন্দরগুলি ফলে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি ভারতীয় দল বিশ্বজয়ীদের দেশে ফেরাতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিশেষ বিমানের ব্যবস্থা করেন বিসিসিআই কর্তারা নিউ জার্সির নিউইয়র্ক থেকে একটি বিমান চলে যায় বারবাডোজে এরপর ভারতীয় সময় বুধবার দুপুর 2টার সময় বারবাডোজ থেকে যাত্রা শুরু করে ভারতীয় দলের বিশেষ বিমান 16 ঘণ্টার যাত্রা শেষে দেশে ফিরল টি-20 বিশ্ব চ্যাম্পিয়নরা দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রিকেটাররা সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জয়ের 17 বছর পর দ্বিতীয়বারের মতো ভারতে ফিরল আইসিসির বৈশ্বিক ট্রফিটি